হ্যালো বিওয়ার সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি আজকের টিউটালে আপনাদেরকে দেখাবো যে আমি কিছুদিন আগে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম যে যারা এসএসি জেএসসি জার্সির মধ্যে একটু খারাপ রেজাল্ট করেছেন তারা পূর্ণ নিরীক্ষণ রেজাল্টটা প্রক্রিয়াটা কিভাবে করবেন ওটা নিয়ে আমি একটি ভিডিও মেকিং করেছিলাম ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে লিখেছিলাম যে হাউ টু হাউ টু জার্সি রেজাল রিলেশিপ যেটা কীভাবে আপনার পুনরীক্ষণ ফলাফল পুনরীক্ষণ প্রক্রিয়া যেটা আছে ওইটা আমি একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম ওই টিউটোর অনুসারে যে আজকে একটি ওই যে ফলাফল পুনরীক্ষণের যে প্রক্রিয়া ওটার পরে আজকে যে আবার পরীক্ষার রেজাল্ট দিয়েছে পুনর্নিরীক্ষণ যেটার একটি বুট চ্যালেঞ্জ করার মাধ্যমে যে একটি রেজাল্ট হয় ওইটি ওই রেজাল্টটি আজকে দিয়েছে এই এই জন্যই আমি আজকে এই টিউটালটি বানাচ্ছি টিউটালটির মধ্যে আমি দেখাবো যে কিভাবে আপনারা দেখবেন যে আপনারা যে বুট চ্যালেঞ্জ করেছেন ওই চ্যালেঞ্জের মাধ্যমে কিভাবে আপনারা রেজাল্ট কি আসছে নাকি কার কার রেজাল্ট আসছে কার কার রেজাল্ট আসেনি এটা আমি আপনাদেরকে দেখাবো যেমন আমি এখন চলে যাচ্ছি একটি ওয়াইসে লিঙ্কে চলে যাব। যেমন আমি একটি আমার ফেসবুক পেজে ফেসবুকের মধ্যে একটি লিঙ্ক দিয়ে দেবো ওইখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখন আমি ফেসবুক প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে গিয়ে আমি আপনাকে এই লিঙ্কটি দিয়ে দেব আমি ওইখান থেকে আপনারা ঢুকতে পারবেন আশা করছি সবাই এই লিঙ্কে ঢুকে যাবেন লিঙ্কে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে এখানে যাবেন যাওয়ার পরে জেএসির রেজাল্ট দু হাজার সতেরো এখানে একটি ট্যাব খুলবেন বা মোবাইলে ঢুকলে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে যে বিষয়টা আছে যে যেটা আছে আপনি বা যশোর যেটা ডাকা দেখতে চান এটা এখান থেকে দেখতে আপনার পারবেন আর যে প্রক্রিয়াটা ওইটা তো দেখাচ্ছি এখানে দেখিয়েছি আমি এটা সমস্যা নেই এখন আপনাকে দেখতে হবে আপনি এখন আমি সাধারণত আপনাদেরকে যেটা দেখাবো ওইটা হলো ডাকা বুটের রেজাল্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনাকে প্রথমে আপনারা যেতে হবে এই যে এখানে যাবেন দেখেন আপনি যদি চিটা চান চান এ কিন্তু এখানে ঢুকতে পারবেন আমি এখানে ভিজিট করছি ডাকা বুটের যেটা আমি বা ডাকা বুটের রেজাল্ট আমি দেখতে চাই তাই ডাকা বুটে আমি এখানে চলে গেলাম বুটে চলে যাওয়ার পর এখানে আমি দেখছি যে রি রি এক্সাম রেজাল্ট দু হাজার সতেরো জাতীয় রেজাল্ট দিয়েছে দেখেন এখানেও বাড়ছে যে সিন্স দুই হাজার সতেরো নগর হিয়ার দু হাজার সতেরো আঠেরো সালে পরীক্ষার যে বিষয়গুলো এখানেও দেখাচ্ছে নোটিশগুলো আপনারা এখান থেকে সবগুলো বিষয় এখান থেকে দেখে নিতে পারেন যেমন বিষয়গুলো আছে এখান থেকে আপনারা কি করবেন সাধারণত এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে আমি অবশ্য ডাউনলোড আবার আমি ডাউনলোড করছি তাই এখানে আমি এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে ডাউনলোড হয়ে গেল এখানে আপনাকে দেখতে পারবেন এখানে যে যারা যারা এখান থেকে পাশ করেছে যারা দেখেন ফলাফল বার করেছে তাদের রেজাল্ট এখানে চলে এসেছে এখন এটা নিচে আসবে এখানে নিচে আসবে দেখেন যেটা আছে জন এখানে বুট চ্যালেঞ্জ করার পরে তারা পাশ করেছে যেমন যেমন আগে তারা অ্যাপ পেয়েছিল এখন ডি পেয়েছে যেমন অ্যাপ অ্যাপ পেয়েছিল এখন অ্যাপ পেয়েছে মাইনাস পেয়েছিল এবং অ্যাপ পেয়েছে প্লাস পেয়েছে এরকম বিষয়টা যারা যারা এখান থেকে বুট চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্ট আপনার এখান থেকে আপনার যে রুলটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যদি এসে থাকে যদি যদি রুলটা এসে থাকে তাহলে তবে তবে তো আপনাদের ভাগ্য ভালো আর যদি না এসে থাকে তা মন খারাপ কিছু করার নেই এটি সাধারণত যে এস সি পরীক্ষা আপনারা আশা করি যে এস পরীক্ষা যেটা আছে ওটা থেকে ইনশাল্লাহ ওটা থেকে ভালো করবেন এবং এটা থেকে সবাই প্রক্রিয়াটি দেখবেন কিভাবে আমি দিলাম সবাই এখান থেকে ডাউনলোড করবেন এবং এই লিংকে সবাই যাবেন ডাকা বোর্ড এডুকেশন এই লিঙ্ক থেকে অবশ্যই সবাই পেয়ে যাবেন এই লিঙ্কে থেকে সবাই পেয়ে যাবেন কিন্তু আমি ওটা দেখাচ্ছিলাম যে বিশ বিষয়টা হচ্ছে এখান থেকে যদি আপনারা ওইটার ভিতরে ঢুকেন এই লিংকের ভিতর ঢুকলে আপনারা যদি এই লিংকের ভিতরে ঢুকেন এই লিংকের ভিতরে ঢুকলে আপনারা কিন্তু সব ধরনের বোর্ডের রেজাল্টই পাচ্ছেন যেমন আপনি এখান থেকে চিটাগাং এর চিটাগাং এরটা পাচ্ছেন টাকাটা পাচ্ছেন এবং যে কোনো ওই যে রাজশাহী যশোর রাজশাহী কুমিল্লা রাজশাহী দিনাজপুর সিলেট বরিশাল সব ধরনের ময়মেসিং সব ধরনের জেলার বা বিভাগের এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এবং আশা করছি সবাই এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন এবং সবাই দেখবেন যাদের যাদের প্রয়োজন যে আমার এস এস সি রেজাল্ট না যে এখন আমার দেখা লাগবে তারা এখান থেকে দেখে নেবেন যারা বুট চ্যালেঞ্জ করেছেন অবশ্যই তারা এখান থেকে দেখে নেবেন সবাই টিউটালটি যদি ভালো লেগে থাকে সবাই টিউটোরিয়াল প্রোকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই যদি ভালো একটু হলেও যদি ভালো লেগে থাকে এখন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে আমরা আরও অনুপ্রাণিত হব যে আরও এরকম ভিডিও মেকিং করার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটালটি শেষ করছি আল্লাহ হাফেজ